আমরা জানি যে স্টার্নো হায়ার স্টার্নো থাইরয়েড না, এই দুটা মাসল এখানে থাকবে একদম মিড লাইনে মাসল। এটা হচ্ছে কি আচ্ছা প্যারোটিড গ্ল্যান্ড যেটা থাকবে, হ্যাঁ প্যারোটিড গ্ল্যান্ড, গ্ল্যান্ডের ইয়ে কি তোমার এটা অ্যাকচুয়ালি কার কার মধ্যে থাকবে, মানে লোকেশনটা কোথায়? ম্যান্ডিবুলে থাকবে। মানে কোথা থেকে কোথায়, আমি এখান থেকে যদি এক্সটেন্ড বলি যে এখান থেকে প্যারোটিড গ্ল্যান্ডটা কোথায় থাকবে? টেম্পোরাল। আচ্ছা প্যারোটিড গ্ল্যান্ডকে কি কি স্ট্রাকচার প্রেয়ার্স করবে এটা আমরা জানি না। এক্সটার্নাল কার্টিন আর্টারি আর কি ট্রান্সভার্স স্পেশাল আর্টারি আর কি সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি। আচ্ছা ঠিক আছে। আর রেট্রোম্যান্ডিবুলার পেন, হ্যাঁ সেটাই হচ্ছে কথা, যে একটা হচ্ছে ফেসিয়াল নার্ভ, একটা এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, আর একটা হচ্ছে রেট্রোম্যান্ডিবুলার পেন। এটা হচ্ছে এটাকে পুরোপুরি পিয়ার্স করবে, আর সাইড দিয়ে পিয়ার্স করবে হচ্ছে বিভিন্ন স্ট্রাকচার না, উপরে কী করবে, পিছনে কী করবে, এইদিকে কী করবে, এরকম বোঝা গেছে। দিস ইজ দ্য প্যারোটিড গ্ল্যান্ড, দিস ইজ উইচ গ্ল্যান্ড? তাহলে এটার অ্যান্টেরিয়রলি কী কী স্ট্রাকচার আসবে, সুপ্রিয়রলি কী কী আসবে, পোস্টেরিয়রলি কী কী আসবে, এরকম ইনফিরিয়রলি কী আসবে, এখানে কী কী স্ট্রাকচার অ্যাকচুয়ালি আছে। আমি যদি বলি যে এখানে কী কী স্ট্রাকচার আছে, তাহলে আমরা এখানে বলতে পারি যে স্যার এটা ইফ দিস ইজ দ্য প্যারোটিড গ্ল্যান্ড, তাহলে এখানে আমাদের সব, যদি এটা প্যারোটিড গ্ল্যান্ড হয় তাহলে অ্যান্টেরিয়রলি কী কী থাকবে, সুপ্রিয়রলি কী থাকবে, ইনফিরিয়রলি কী থাকবে, পোস্টেরিয়রলি কী থাকবে, আমি তাহলে এখানে দেখেই বলতে পারবো যে স্যার যদি এটা হয় তাহলে অ্যান্টেরিয়রলি হচ্ছে ফেসিয়াল নার্ভের ব্রাঞ্চ গুলো, উইচ ব্রাঞ্চেস অ্যাকচুয়ালি, অল নট অল ফাইভ ব্রাঞ্চেস। হ্যাঁ আমরা যদি বলি যে এখান থেকে তোমার হচ্ছে একটা হচ্ছে জাইগোমেটিক ফ্রম দ্য অ্যান্টেরিয়র বর্ডার, ইনফিরিয়র বর্ডার দিয়ে হচ্ছে একটা, সেটা হচ্ছে সার্ভাইকাল, সুপ্রিয়র বর্ডার দিয়ে হচ্ছে টেম্পোরাল, আর সুপ্রিয় বর্ডারে আরও স্ট্রাকচার আমরা যদি চিন্তা করি টেম্পোরাল, এখানে একটা নার্ভ আছে অরিকুল টেম্পোরাল, তো এগুলো সুপ্রিয় বর্ডারে হচ্ছে অল টেম্পোরাল, এবং আরেকটা ভেসেল টার্মিনাল সুপারফিশিয়াল টেম্পোরাল, তো এটা হচ্ছে ম্যাক্সিলারি, সো থ্রি টেম্পোরাল, ওয়ান হচ্ছে অরিকুল টেম্পোরাল নার্ভ, একটা হচ্ছে সুপারফিশিয়াল টেম্পোরাল ভেসেল এন্ড টেম্পোরাল ব্রাঞ্চ অফ দ্য ফেসিয়াল নার্ভ। এখানে আমরা যদি বলি তাহলে এই এই যে সুপারফিশিয়াল টেম্পোরাল ভেসেল থেকে একটা এরকম ট্রান্সভার্স ফেসিয়াল আসবে না, ট্রান্সভার্স